এটা কার টাকা কি হয়েছে দেখি তো আমাকে টাকা এই তো দিদি এসেছে যতদিন ওয়ার্ড্রোবে জায়গা না হয় এতদিনের জন্য এটা নিয়ে নেই সকালে উঠেই আজকে রুটি বানানোর জন্য রেডি করছি আটা সব আটাকে মেখে তারপর চলে যাব আরও বাকি কাজগুলো করব জলটাকে একটু গরম করেছিলাম তারপর ভাবলাম যে না ঠান্ডা জল দিয়েই আটাটা মেখে রেখে যাই মেখে তারপর চলে যাব আরও তরকারির জন্য সব কিছু সবজি টবজি কেটে বলেছে চুলবুলিকে রেখে দিতে আমি আটা মেখে আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি কারণ বর জানি না কখন কোনটা খাবে রুটি খাবে না ভাত খাবে তাই ভাতও বসিয়ে দিয়েছি আর রুটির জন্য আটা মেখেছি আর এইদিকে আমি সবজি কেটে তরকারিও বসিয়ে দিয়েছি একদম ঝাল ছাড়া দুটো কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়ন সম্বাস দিয়ে বানিয়ে দিয়েছি আরেকে দেখো বর নিয়ে এসছে ফুল পাল্টা করে আজকে মন্নির মতো সাজালাম ফুল দিয়ে এতগুলো হলুদ ফুল দিয়ে সাজালাম সাথে হোয়াইট ফুলও আছে ঠাকুরের খুব প্রিয় সাজালাম পুজো পুজো করে দেখতে দেখতে পুজো এসেও চলেও গেল বন্ধুরা সময় যে পট করে চলে যায় বুঝাই যায় না দেখতে দেখতেই সময় চলে যায় এই দেখো না আবার ব্যাক টু নর্মাল লাইফ আবার নর্মাল লাইফ শুরু হয়ে পড়েছে আর আজকে তো আর বলো না বন্ধুরা সকাল থেকে কাজের উপর কাজ চলছে আর স্পেশালি রান্নাবান্নার কাজ রুটির তোড়জোড় করতে না করতে আবার ভাত তরকারি সব একসাথে তবু ভালো স্নান ঠাকুর দিয়ে ঘরটোর পরিষ্কার করে এসে পড়েছি রান্নাঘরের তোড়জোড় করতে বর বলল হাঁসের মাংস করতে আর এইদিকে লাউ দিয়ে মুগের ডাল করতে আর লাউ বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে মুগের ডাল করতে তাই সুমাদিকে বললাম লাউটা কেটে দিতে তো সুমাদি লাউ কেটে দিল তারপর একদিকে রুটি করছি একদিকে হাঁসের মাংস করব আর লাউটাও বসিয়ে দিয়েছি আর রুটির জন্য সবজির তরকারি যা নিরামিষ সবজি ছিল এগুলো করে নিয়েছি তো এখন ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিচ্ছি নামিয়ে রুটির তৈয়ারি করব তো শাশুড়িমাও রুটি খাবেন উনি রুটি খান সকালে তারপর আমার বড় বলল ও খাবে রুটি আমার তেমন রুটি ভালো লাগে না বন্ধুরা মাঝে মধ্যে খাই তবু আমার যে ফেভারিট বা আমি খুব ভালোবাসি রুটি একদমই না রুটি হ্যাঁ লুচি ভালোবাসি কিন্তু রুটি না তবু সকালে আমার চলে না বন্ধু রুটি লুচি পরোটা এইসব আমার আবার বোনের খুব ফেভারিট আচ্ছা যাই হোক এখন রুটি করতে করতেই বর চলে এসেছে আর ওকে একটা রুটি দিয়ে দিলাম সবজির তরকারির সাথে এই দেখো আগে সত্যি বলতে গেলে আগে রুটি একদমই গোল হতো না আর এইভাবে ফুলকো ফুলকো হতো না পারতাম না রুটি বানাতে এখন রুটি করতে করতে রুটি বানানো পারি বলতে পারো মানে চলে যাবে কি দৌড়ে যাবে ভালোই হয় রুটি বলতে পারো আগে একদমই পারতাম না এই বাড়িতে এসেই রুটি বানানো শিখেছি আচ্ছা এখন আমার ব্রেকফাস্টের পালা আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি ওটস মুদি বানিয়ে নিয়েছি ওটস মুদিটা করে এখন খাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দে এই যে মুগের ডাল বসিয়ে দিয়েছি দেখো লাউ থেকে এত জল বেরিয়েছে এতগুলো জল আর দেখো তোমাদেরকে একসাথে দেখিয়ে দিয়েছি হাঁসের মাংসও করে নিয়েছি আলু দিয়ে একদম হাঁসের মাংসর ঝোল দেখো তেল বেরিয়েছে দেখো আমি কিন্তু এত তেল দেইনি তেল হাঁসের মাংসর থেকেই বেরিয়েছে কিন্তু আজকে দুপুরে কিন্তু আমি আগে বলে দিই আমি হাঁসের মাংস খাবো না এত বাইরে খাওয়া দাওয়া করেছি যে হাঁসের মাংস খেলে এখন মরেই যাব তার জন্য নিরামিষ সবজি যা ছিল সকালের তা নিয়ে নিলাম আর মুগের ডাল দিয়ে লাউ দিয়ে নিয়ে ভাত খেয়ে নিলাম আজকের দুপুরের মেনু আচ্ছা এখন শেষ করি আমার রান্নাবান্না একটু রেস্ট করি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ এখন
এতক্ষণ পুরো দিনে এখন গিয়ে টাইম পেলাম তোমাদের সাথে কথা বলার, আর এখন বাজে ঘড়িতে 4:30, এই যে 4:30 বাজে, আর এখন থেকে না অনেক আগের থেকেই ব্লগটি স্টার্ট করে দিয়েছি, কিন্তু এখন টাইম পেয়েছি তোমাদের সাথে কথা বলার। ভাতটা খেয়ে সম্রাটকে ঘুম পাড়িয়েছি, তারপর ঘুম থেকে ওঠার পর সম্রাট এখন উঠে চিপস খাচ্ছে, আর আমি তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা। তো এখন যাব বাবার বাড়িতে, আগে ঘরটার একটু ক্লিন করে নিই, গুছিয়ে তারপর বাবার বাড়িতে যাব। চলো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। চুলগুলি রেডি করে দিচ্ছে, আর চুলগুলি রেডি করে দিচ্ছে, আর ও ভাবছে যে কিছু ভাবছে না, কিচ্ছু ভাবছে না। সম্রাটকে রেডি করে আমি হাফ রেডি করে দিয়েছি, আর হাফ চুলগুলি এসে কমপ্লিট করলো। রেডি হব, আর এই যে এখানে রাখি সবগুলো আমার কুর্তিগুলো রেডি টু ওয়্যার, মানে যেগুলো রেগুলার পরি আর কি, সব এখানে রাখে। তো আজকে এটাই পরে নিই, এটা আর এটা একদম হাতের কাছে যেটা পেয়েছি এটাই পরে নিচ্ছি। জাস্ট মেকআপ তো আর কিছু করব না, কারণ বাবার বাড়িতে যাচ্ছি, যেহেতু ওরা সবই আমার নর্মাল ফেসটাকে দেখে, আর লিপস্টিক না পরলে তো নেই, তো লিপস্টিকটাই পরছি শুধুমাত্র। চলো এখন ড্রেসটা পরে নিই, রেডি হয়ে যাই। এটা কার টাকা, কি হয়েছে দেখি তো, আমাকে টাকাটা দাও তো। এই দেখো সবাই, সম্রাটের টাকা। এই কি হলো, এই যে সম্রাটের এতগুলো টাকা, বাহ কোথায় নষ্ট হলো, ভালো তো, ভালো আছে দেখো তুমি, না নষ্ট হয়নি, আরে হয়নি বললাম যে। আচ্ছা চলো দিদি, দিদি টাটা যাবি আর চাঁদ মামা, হ্যাঁ সম্রাট যাচ্ছে সম্রাটের ছোট্ট টাকা নিয়ে গিফট কিনতে, ভাবো, দেখতে থাকো বন্ধুরা। এটা কত সুন্দর না বাবা, এই যে এটা, এটা তো সুন্দর, হ্যাঁ এটা পটি পেন বাবা, পটি পেন দিয়ে কি করবি, কইলামই যে এটা সুন্দর, হ্যাঁ আচ্ছা আপাতত তো এটাই ঠিক আছে। কোনটা পটি প্যান্টটা, স্কুট না, কি সুন্দর এটা, দেখি দেখি, যতদিন ওয়ার্ড্রোবে জায়গা না হয় এতদিনের জন্য এটা নিয়ে নিই, আপাতত কাপড় টাপড় রাখতে পারবো সম্রাটের, এই যেটার মধ্যে খোলার জায়গা আছে, জায়গা হোক, জায়গা হবে। সম্রাট এসছে সম্রাটের ছোট্ট টাকা দিয়ে গিফট কিনতে। গিফট বলতে কি বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা ওয়ার্ড্রোব কেনার, কিন্তু তোমরা তো জানো যে রুমে একদমই জায়গা নেই, কিন্তু সম্রাটের এত গিফটস, এত কাপড়, পুজোর কাপড় কোথায় রাখবো কি করবো বুঝতে না পেরে আমরা এখানে চলে এসেছি। তো এই ছোট্ট একটা ক্যাবিনেট বলতে পারো, তো ওর গিফটস রাখার জন্য, তারপর বইও আছে, কাপড়ও আছে, সব এখানে রাখবো, কারণ রুমে যেহেতু জায়গা নেই তো তার জন্য এইটা একদম বেস্ট হবে আমরা, আমার মনে হয়, তো তাই এটা নিয়ে নিলাম। আর সাথে বড় বললো একটা টেবিলও নিয়ে নাও, ফোল্ডিং টেবিল ভালো হবে, কারণ ঠান্ডার দিনে তো নিচে বসে খেতেও পারবে না, কখনো কখনো সম্রাট মেঝেতে বসে ম্যাগি খায়, কেএফসি চিকেন খায়, তো তার জন্য আমরা টেবিলও একটা কিনে নিলাম, ফোল্ডিং টেবিল। কি করব আমি এসে কি করব, বল বল বল।
যেতেছিলাম বাবার বাড়িতে, কিন্তু সম্রাটের ছোট্ট টাকা দিয়ে নিয়ে আসলাম ওর জন্য দুটো গিফট, একটা না দুটো গিফট, একটা ওর ক্যাবিনেট, কাপড়, গিফটস, বই সব রাখার জন্য, আর একটা ফোল্ডিং টেবিল নিয়ে আসলাম। এইগুলো সব কালকে অ্যারেঞ্জমেন্ট করব। আজকের ব্লগটা এইটুকুই থাক, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কাপড় রাখবো আর খেলনা লুকিয়ে রাখবো।